তোমরা হয়তো ভাবতে পারো যে আমার নিনজায় আছি আর কেটিএম এর গ্লাভস কেন। তো আমি যখন কেটিএম নিয়েছিলাম আমার 390টা, তখন এই গ্লাভসটা কিনেছিলাম, তাই এই গ্লাভসটা। আর নিনজার আমাদের বহরমপুরে কোনো আপাতত গ্লাভস পাইনি, ওর জন্য না হয়নি। তো দেখি গ্লাভস দিতে হবে, গাড়িকে একটু মডিফাই করতে হবে, এর আগে অত মডিফাই করিনি বা কিছু করিনি। তো এবার থেকে গাড়িটাকে মডিফাই করতে হবে। আর সব কিছু এখানটায় পাওয়া যাচ্ছে না, এটাই মেন প্রবলেম আমাদের এখানটায়, যে কিছু কিছু মডিফাই করবো তো কিছুই পাওয়া যাচ্ছে না। এক্সস্ট তো তোমার অন্য গাড়ির এক্সস্ট লাগিয়ে দিয়েছে, যার প্রপার ফুল সিস্টেম এক্সস্ট পাচ্ছি না আমরা এখানটায়। আমাদেরকে কলকাতা যেতে হবে, ওর জন্য আরও লাগানো হচ্ছে না। বা ভাবছি কিছু মডিফাই করবো এক্সট্রা, ওগুলো করবো ভাবছি, সেই ভাবাই হয়ে যাচ্ছে, কিন্তু কলকাতা ছাড়া এখানটায় হবে না। আর আমাদের বরফে কোনো জায়গায় পেলাম না, নিনজার কোনো কিছু মডিফাই হচ্ছে এরকম কিছু কোনো জায়গায় পেলাম না। কাজ শেষ হতে আবার রাস্তার সেই যেরকম ছিল সেরকম হয়ে যাচ্ছে, আগেকার থেকে খারাপ হয়ে যাচ্ছে।
আমাদের ব্যাক প্যানেল চেঞ্জ করা হয়ে গেল, এবার নতুন নতুন লাগছে। আর ক্যামেরাটা মোটামুটি স্ক্র্যাচগুলো নেই, স্ক্র্যাচগুলো উঠে গিয়েছে। আর আমাদের গাড়ির অবস্থা দেখো, কাদা কীভাবে হয়েছে, আর এখানটা জল জমে গিয়েছে নিচে। আর আমাদের সেই এক্সস্ট এসি প্রজেক্টে প্রচণ্ড লাউড আওয়াজ হচ্ছে, পুরো কাদা হয়ে গেছে সামনে। তো চলো গাড়িকে ওয়াশ করতে হবে, এবার চলে যাবে বহরমপুর থেকে। গাড়ি অফিং চলছে, যখন আসছে তখন আমরা ঘুরে